তো আমি একটা বাইপাস এসি কোটাকে লাগিনি আগে ভোল্টেজটা দেখিনি এটার আসলে কি প্রবলেম তো আমি এসি কোটি লাগিয়ে নিলাম এখন এটার মূল ভোল্টেজটা আগে মেপে নিই ছোট আয়না আছে না দেখিনি এটা লুজ ফাংশনের থেকেও এরকম হতে পারে তো একটু আলোটা ছাইরা দেন আপনারা আসলে হোম সার্ভিসিং সেবায় অনেকটাই ভিডিওটাই অন্যরকম হয়ে যায় তাও যারা ট্রেডিংয়ে আছেন অবশ্য তাদের জন্য অনেকটাই সুবিধা
আমরা কিভাবে হোম সার্ভিসিং এ কাজ করে থাকি দেখার জন্য। শোল্ডার করে নিলাম, আশা করি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি অন্য কিছু না ঘটে। একটা দিয়ে দুই স্পিকার চালাইছে, এই হচ্ছে প্রবলেম। আচ্ছা কোনো অসুবিধা নেই, তো আসলে দুইটা স্পিকারই সেট করা যেত, কিন্তু একটা স্পিকারের লাইন কেটে দিছে আর একটা স্পিকারের লাইন রয়েছে। আমরা ডিসি লাইনটি লাগিয়ে নিলাম, এখন দেখি কি অবস্থা। ছবি চলছে কিন্তু সাউন্ড নেই। তো জ্বালাই করার পরে একেবারেই সাউন্ড নেই, বলতে গেলে আইসি থেকেই প্রবলেম। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। তো এটা যে সাউন্ড, আইসি এক্সাইট মাইর খেয়ে গিয়েছে এবং অন্যান্য আরো অনেক কিছু খারাপ ছিল, যেহেতু পুরো এটার ভিতরে ক্যাপাসিটার খারাপ ছিল, তারপর আরো অনেক কিছু খারাপ ছিল। অন টিভি চলবে একেবারেই, দেখতে পারলেন অবস্থাটা। এখন টিভিটি সম্পূর্ণ একবারে নতুন কালারের মতন কালার দিবে, একটু সার্চ করে নিতে হবে, একটু সার্চ করে নিই আগে দেখি কি অবস্থা। তো এখন সার্চে রাখলাম, এটি স্কিপ করে নেই। তো আমাদের কাজটি সম্পূর্ণ শেষ হলো এবং কালারটিও একেবারেই নতুন টিভির মতনই কালার আবার চলে এসেছে। তো এটা চ্যানেল প্রবলেম ছিল, কিন্তু চ্যানেল না লাগার কারণে একটু সমস্যা দেখা দিতে পারে। তো দেখতে পাচ্ছেন একেবারে নতুন টিভির মতন কালার। ফাটাফাটি কালার আছে। তো ভিউয়ার্স, আমাদের কাজটি শেষ হলো, ঠিক আছে। আর ভাই 50 টাকা দাও। তো দেখতে পারলেন আমাদের কাজটি এখানে শেষ। এই এম টিভি আর কি, এটার নামই হচ্ছে এম টিভি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগাম ভিডিওতে।